বিশ্বের সব থেকে বড় মন্দির তৈরি হচ্ছে এবার ভারতবর্ষে। ভারতে রয়েছে সব থেকে বড় মসজিদ। ফেব্রুয়ারিতেই পশ্চিমবঙ্গের মায়াপুরে খুলে যাচ্ছে বিশ্বের সব থেকে বড় মন্দির। বিশ্বের সব থেকে বড় মন্দিরের ভিতরে কী রয়েছে, কবে থেকে আপনারা দেখতে পারবেন জানুন। স্কনের হেডকোয়ার্টার মায়াপুর, তাই মায়াপুর জুড়ে রয়েছে কৃষ্ণ বন্দনার বহু স্থান। বিভিন্ন জায়গায় শোনা যায় কৃষ্ণের ভজন, আর সেই মায়াপুরে এবার তৈরি হচ্ছে বিশ্বের সব থেকে বড় মন্দির। একসঙ্গে বহু ভক্ত প্রার্থনা করতে পারবেন সেখানে। ফেব্রুয়ারিতেই সাধারণ জন্য খুলে যাবে সেই মন্দির। চলছে শেষ পর্যায়ের কাজ, 1,00,000 স্কোয়ার ফুট জুড়ে তৈরি হচ্ছে সেই মন্দির। 2022-এর মধ্যে মন্দির তৈরি কাজ শেষ হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। বৈদিক প্ল্যানেটোরিয়াম নামে ওই মন্দির শুধুমাত্র বিশ্বের সব থেকে বড় নয়, এটি হয়ে উঠবে যেন আধুনিক কালের এক বিশাল প্রাসাদ। বিশাল বড় বড় ঝড়বাতি দিয়ে সাজানো হবে এই মন্দির। প্রার্থনার লাইভ সম্প্রচার হবে গোটা বিশ্বজুড়ে। আধুনিকতম প্রযুক্তি ব্যবহার করে প্রার্থনা সম্প্রচার করা হবে। প্রায় বছর দশেক আগে এই মন্দিরের কাজ শুরু হয়েছে। এখনও পর্যন্ত 2 কোটি কিলোগ্রাম সিমেন্ট ব্যবহার করা হয়েছে এই মন্দিরের জন্য। প্রত্যেকটি ফ্লোরের আকার হবে 1,00,000 স্কোয়ার ফুট, আর এই মন্দিরের গম্বুজ হবে বিশ্বের সব থেকে বড়, একেবারে আলাদা। 380 ফুট উঁচু সেই মন্দিরে ব্যবহার করা হয়েছে বিশেষ নীল রঙের বলিভিয়ান মার্বেল। এতে রয়েছে পাশ্চাত্য স্থাপত্যের প্রভাব। বেদের সংস্কৃতি গোটা বিশ্ব জুড়ে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই এই মন্দির তৈরি হচ্ছে। মন্দির কর্তৃপক্ষের দাবি, প্রাচ্য ও পাশ্চাত্যের মিশ্রণে এই মন্দির তৈরি হচ্ছে। ভিয়েতনাম থেকে মার্বেল আনা হয়েছে, কিছু মার্বেল ভারতেও তৈরি হয়েছে। 20 মিটার লম্বা ঝাড়বাতি বানানো হচ্ছে বলে জানা গেছে। এই মন্দির একসঙ্গে 10,000 ভক্ত উপাসনা করতে পারবেন। পুরো বিশ্বের মানুষকে মায়াপুরে নিয়ে আসার জন্য এই মন্দির বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য খোলা থাকবে মন্দিরের দরজা। ধন্যবাদ।